নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প স্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুনের দ্বিতীয় পর্ব। গল্পটি লিখেছেন স্বনামধন্য কল্পবিজ্ঞানের রচয়িতা এইচ জি ওয়েলস। এই গল্পের কারণেই চাঁদের সত্যি করে একটি ক্রেটারের নাম দেওয়া হয়েছিল এইচ জি ওয়েলস ক্রেটার। গল্প শুনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর এইরকম গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। যারা প্রথম পর্ব এখনও শোনেননি তারা শুনে নিতে পারেন আমাদের চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে ছোট করে বলে দিই প্রথম পর্বে কি ঘটেছিল। একদিন লেখকের সাথে দেখা হলো বিজ্ঞানী ক্যাভারের। কিছুক্ষণ আলোচনার পর লেখক জানতে পারলেন বিজ্ঞানী একটি বিশেষ ধরনের বস্তু, যার উপর মাধ্যাকর্ষণ বলের কোনো প্রভাব থাকবে না, সেরকম বস্তু আবিষ্কারের চেষ্টায় রত। অন্যদিকে লেখক সবেমাত্র ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে নাটক লিখবেন বলে স্থির করেছেন। কিন্তু বিজ্ঞানী ক্যাভারের গবেষণার বিষয়ে আলোচনা করে লেখক ভাবলেন, সত্যিই যদি মাধ্যাকর্ষণরোধী কোনো বস্তু আবিষ্কার করতে পারেন তার প্রয়োগ হবে অপরিসীম। লেখকের মনে হলো সেই বস্তু নিয়ে ব্যবসা করলে ভালোই লাভজনক হবে, তাই নিজেও লেগে পড়লেন বিজ্ঞানীর সাথে। একদিন হঠাৎ বিশাল বিস্ফোরণের আওয়াজে চমকে উঠলেন লেখক। বিজ্ঞানী ক্যাভারের কাছ থেকে জানতে পারলেন তিনি আবিষ্কার করেছেন মাধ্যাকর্ষণের প্রভাব মুক্ত সেই বস্তুটি, যার নাম দিলেন ক্যাভারাইট। সেই ক্যাভারাইটে ওরা গোলকে চেপে ক্যাভার ও তার বন্ধু অর্থাৎ গল্পের লেখক রওনা দিলেন চাঁদের উদ্দেশ্যে। পৃথিবীর মাটি ছাড়িয়ে বেশ কিছু দূর চলে এসেছেন তারা। মহাকাশ থেকে দেখা যাচ্ছে পৃথিবীর আটলান্টিকে চিকচিক করা বালি, আবার চাঁদের উজ্জ্বল নীলচে আলো চোখ ঝলসে যাচ্ছে। চাঁদের পাহাড়ের চূড়াগুলো সূর্যের আলো পড়ে চকচক করছে। খুব শিগগিরই তাদের গোলক চাঁদের মাটি ছোবে। তারপর কি হলো শুনি আজকের পর্বে। ব্রেডফোর্ড, কম্বল দিয়ে ভালো করে মুড়ে নাও নিজেকে, ক্যাভার চেঁচিয়ে বলল। তাই করলাম আমি। ওদিকে জানের সূর্যের দিকে জানলা বন্ধ করে চাঁদের দিকে সব জানলা খুলে দিল ক্যাভার। জোরালো একটা টান অনুভব করলাম। পরক্ষণে বিকট শব্দে চাঁদের এবড়ো খেবড়ো পিঠে আছড়ে পড়ল মহাশূন্য যান। ছিটকে পড়লাম আমরা, গড়াগড়ি খেতে লাগলাম ভেতরে। বাইরে সাদা সাদা কিছু লাফিয়ে উঠল, মনে হলো বরফে ঢাকা কোনো পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নামছে আমাদের মহাশূন্য যান। একটু পর জোর এক ঝাঁকুনি খেয়ে থেমে গেল ওটা, তারপর সব শান্ত। অবশেষে চাঁদে নেমেছি আমরা, সেই বড় গর্তটায় যেটাকে ওপর থেকে কালো দেখাচ্ছিল। সূর্যের আলো পৌঁছয় না এর তলায়, তাই ভেতরটা অন্ধকার। কিছু সময় চুপ করে বসে থাকলাম আমরা। যান অবতরণের সময় বেমক্কা কয়েকটা ডিগবাজি খেতে হয়েছিল বলে শরীরে এখানে সেখানে ব্যথা পেয়েছি, কোথাও কোথাও ছড়েও গেছে চামড়া। সেসব জায়গায় হাত বোলালাম, খানিক পর উঠে দাঁড়ালাম। খেয়াল করলাম এখন আর ভাসছি না, দুপায়ে ভর দিয়েই দাঁড়িয়ে রয়েছে। এইবার চাঁদের চেহারাখানা ভালো করে দেখা যাক ক্যাভার। ইস, চারদিকে কি অন্ধকার, কিছুই যে দেখতে পাচ্ছি না। পাবে কি করে, সূর্য ওঠার আধ ঘন্টা আগে চাঁদে অবতরণ করেছি আমরা, কাজেই এখন অপেক্ষা করা ছাড়া আর গতি নেই আমাদের। বাইরে কিছুই স্পষ্ট নয়, জানের কাঁচের ভেতরে শিশির জমেছে ফোঁটা ফোঁটা। কম্বল দিয়ে মুছে দিলাম আমরা, কিন্তু লাভ হলো না, মুছতে না মুছতে আবার জমতে শুরু করলো। ঠান্ডা হয়ে আসছে ভেতরটা। নিজের মালপত্রের বান্ডিলের ওপর কম্বল গায়ে জড়িয়ে বসে পড়লাম আমি।
শীতে হিহি করে কাঁপতে লাগলাম, শীত মানছে না কম্বলে। হঠাৎ শিশিরের কণাগুলো তুষারে পরিণত হল, আরও বেড়ে গেল শীত। বৈদ্যুতিক হিটারটা চালু করে দাও এক্ষুনি, ওই 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 কালো নবটা, হ্যাঁ 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 ওই কালো নবটা ঘোরাও তাড়াতাড়ি, নইলে ঠান্ডায় জমে যাবো এক্ষুনি। হিটার চালু করে দিলাম আমি, দেখতে দেখতে জানের ভেতরটা গরম হয়ে উঠল। এখন কি করব আমরা ক্যাভার? অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। নিশ্চয়ই ভেতরের বাতাস যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ অপেক্ষা করা ছাড়া উপায় নেই আমাদের। ভেতরটা গরম হলে কাঁচের গায়ে জমে ওঠা তুষার গলে যাবে, তার আগে পর্যন্ত কিচ্ছু করার নেই। চাঁদে এখনো রাত, কাজেই দিন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। একটু থামল বিজ্ঞানী, তারপর আবার বলল, তোমার খিদে পায়নি? চুপ করে থাকলাম আমি, ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছি, মন ছটফট করছে, হতাশায় ছেয়ে গেছে। আশা করেছিলাম, কি যে আশা করেছিলাম তার মাথা মুন্ডু কিছুই বলতে পারবো না, তবে তা যাই হোক এরকম কিছু ছিল না। একটু পর গরম লাগায় গায়ের কম্বলটা খুলে ভাঁজ করলাম নিজের বান্ডিলটার ওপর বসে। চাঁদের গায়ে জমে ওঠা তুষার প্রথমে জলে পরিণত হল, তারপর তাও বাষ্প হয়ে উড়ে গেল, পরিষ্কার হয়ে গেল কাঁচ। এবার বাইরেটা দেখতে পাচ্ছি আমরা। কাঁচের ভেতরে বসে পরিষ্কার চাঁদের দিকে তাকালাম। চাঁদে বসে চাঁদেরই আলোয় তাকে দেখল পৃথিবীর প্রথম দুই মানুষ। সকালে আলো ফুটতে চারিদিকটা স্পষ্ট দেখতে পেলাম আমরা। দেখলাম যেখানে আমাদের মহাশূন্যযান অবতরণ করেছে সেটা প্রায় গোল, প্রকাণ্ড এক গর্তের তলা। আমাদের চারিদিকে অসংখ্য পাহাড়চূড়া দেওয়ালের মতন ঘিরে রেখেছে জায়গাটাকে। যদিও এখনো পর্যন্ত সূর্যের মুখ দেখিনি আমরা, তবে তার আলো দেখতে পাচ্ছি। ওপাশের পশ্চিমের পাহাড়গুলো হাসছে সে আলোয়, ধূসর পাথরের পাহাড় স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা, বরফ জমে আছে তার এখানে সেখানে। আমাদের চারপাশে বরফের মতন কি এক জিনিসের ধূসর স্তূপ, মনে হলো বরফ বুঝি, কিন্তু পরে সে ভুল ভেঙেছে, বরফ না জমাট বাতাসের স্তূপগুলো। একটু পর হঠাৎ করে পরিপূর্ণ সকাল হলো চাঁদের দেশে, পাহাড়চূড়া বেয়ে গড়িয়ে নেমে এলো সূর্যের আলো, দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে। চারপাশের স্তূপগুলো রোদের ছোঁয়ায় নিজেদের আকৃতি হারিয়ে বাষ্প হয়ে উড়ে যেতে শুরু করলো। ভেজা রুমাল আগুনের ওপর কিছুক্ষণ ধরে রাখলে তা থেকে যেমন বাষ্প ওঠে, বিশাল গর্তের চতুর্দিক থেকে তেমনি করেই জমাট বাতাস বাষ্প হয়ে ওপরে উঠে যেতে থাকল। বাতাস, এ নিশ্চয়ই বাতাস, তা না হলে রোদের ছোঁয়া লাগতেই এভাবে উবে যেত না। সময়ের সাথে পাল্লা দিয়ে রোদের তেজ বাড়ছে, নিচের স্তূপ বাষ্প হয়ে উধাও হয়ে গেছে, পাহাড়ের গায়ে জমাট বাঁধা বাতাসও উধাও হয়ে গেছে। চোখের সামনে খুব দ্রুত পাল্টে যাচ্ছে চাঁদের চেহারা। দেখো দেখো, চাঁদের আকাশে সূর্য উঠছে। পূর্ব আকাশের দিকে তাকালাম আমি, উজ্জ্বল লাল রঙের কয়েকটি আগুনের জিহ্বা দেখতে পেলাম, এঁকে বেঁকে নাচছে ওগুলো। একটু পর একই রঙের বাঁকা একটা রেখা দেখা দিল ওখানে, উঠছে ওটা, আরও উঠল, গোল হয়ে দেখা দিল অবশেষে। সূর্যটা, তার তীব্র আলো তীক্ষ্ণ বর্ষার মতন এসে বিঁধল আমার চোখে, তাড়াতাড়ি কম্বল দিয়ে চোখ দুটো ঢেকে ফেললাম। রোদের তাপ বাড়তেই একটা হিস হিস শব্দ শোনা গেল, আমাদের জানের বাইরের বাতাস গলছে। হঠাৎ একটা ঘুরপাক খেল আমাদের জান, এতক্ষণ যে জমাট বাঁধা বাতাসের ওপর বসেছিল তা গলতে শুরু করায় গড়িয়ে নামতে শুরু করেছে ওটা, তার সাথে তাল মিলিয়ে আমরাও গড়াগড়ি খেতে শুরু করলাম ভেতরে। একবার বোচকার সাথে, একবার ক্যাভারের সাথে ধাক্কা খেতে লাগলাম বারবার। ব্যাপারটা পৃথিবীতে ঘটলে সমস্যা হতে পারত এবং একাধটা হাড়গোড় ভেঙে যেতে পারত, কিন্তু চাঁদে আমাদের ওজন অনেক কম,
পৃথিবীর তুলনায় ছয় ভাগের এক ভাগ বলে বেঁচে গেলাম। ধাক্কা বা গুঁতো যা লাগলো ওজন কম বলে আসতে লেগেছে, অনেকটা সোলার সাথে সোলার বাড়ি খাওয়ার মতো। পৃথিবীর তুলনায় চাঁদের আকর্ষণ শক্তি কম বলে এমনটা ঘটল। তবে হাড়গোড় না ভাঙলেও বারবার গুঁতো খাওয়ার ফলে গা গুলিয়ে উঠল আমার, কেমন যেন অসুস্থ হয়ে পড়লাম। চোখের সামনে ক্রমে আধার ঘনিয়ে এলো, অবশেষে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতে দেখি ক্যাভার ঝুঁকে আছে আমার ওপর। রোদের হাত থেকে চোখ বাঁচাতে গাঢ় রঙের চশমা চোখে দিয়েছে সে, আমাকেও পরিয়ে দিয়েছে। মাথা ঘুরছে আমার, তখনও কপাল কেটে রক্ত ঝরছে, দুহাতের এখানে ওখানে ছড়ে গেছে, বমি বমি ভাব হচ্ছে। কপালের কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিল ক্যাভার, দু হাতের ছড়ে যাওয়া জায়গাগুলোতেও লাগালো, ফলে অল্প সময়ের মধ্যে বেশ সুস্থ হয়ে উঠলাম আমি। সাবধানে হাত পা মেলে শুয়ে থাকলাম আরও কিছুক্ষণ, অবশেষে কথা বলার শক্তি ফিরে এলো। কি হয়েছিল বলতো ক্যাভার? আমাদের জানকি চাঁদের ক্রান্তীয় এলাকায় পড়েছে নাকি? আমাদের জানকি চাঁদের ক্রান্তীয় এলাকায় এসে পড়েছে নাকি? যা ভেবেছি তাই হয়েছে। কি কি বলতো? জমাট বাঁধা বাতাস সব উবে গেছে, অবশ্য যদি ওগুলো বাতাস হয়ে থাকে। চাঁদের পিঠ বের হয়ে পড়েছে, আমরা এখন আছি একটা উঁচু পাথুরে জায়গায়। এখানে সেখানে চাঁদের মাটি দেখা যাচ্ছে, অদ্ভুত ধরনের মাটি। আমাকে ধরে বসিয়ে দিল সে, জানলা দিয়ে বাইরে তাকালাম, চাঁদের দৃশ্য দেখতে লাগলাম। এখন আর মহাশূন্যে নেই আমরা, আমাদের জানের চারপাশে অন্যরকম একটা পরিবেশ আছে, একটা আবহাওয়া আছে, চারিদিকের বিচিত্র দৃশ্য দেখতে লাগলাম আমি। এখানে সেখানে সাদা সাদা কিছু ছোপ আছে, সম্ভবত বরফের, তবে পৃথিবীর মেরু অঞ্চলের মতন বরফ ঢাকা নয় পরিবেশটা, তেমন প্রচণ্ড শীতও নেই। কড়া রোদের আলো জানের ভেতরে এসে পড়েছে, গরম করে তুলেছে ভেতরটা, অনেকটা পৃথিবীর গ্রীষ্মকালের মতন লাগছে। বাইরে বাদামি পাহাড়ের গায়ে একই রঙের অসংখ্য শুকনো কাঠির মতন কিছু একটা দেখতে পেয়ে অবাক হলাম আমি। এই প্রাণের অস্তিত্বহীন জগতে কাঠি এলো কোথা থেকে? কে পুতল এই ক্যাভার? বলো। বর্তমানে এটা মৃত জগৎ হলেও অতীতে হয়তো কখনো এখানে কোনো প্রাণের অস্তিত্ব। হারে, কাঠিগুলোর মধ্যে গোলগোলগুলো কি নড়ছে মনে হচ্ছে? হ্যাঁ নড়ছে, একটু ভুল না, এগুলো তো তাহলে কোনো প্রাণী জড়ও নয়। কথাটা শেষ করতে পারলাম না আমি। শুকনো কাঠিগুলোর মধ্যে ছোট গোল গোল কি যেন একটা চোখে পড়তে থেমে গেলাম। মনে হলো ওগুলো জড়ও নয়, জীবন্ত। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম আমি, নিজের চোখকেও বিশ্বাস করতে ভরসা হচ্ছে না। হঠাৎ করে অজান্তেই চেঁচিয়ে উঠলাম, ক্যাভার ক্যাভার, দেখো দেখো, ওই দেখো ওইদিকে! আমার তর্জনী অনুসরণ করে সেদিকে তাকালো বিজ্ঞানী। পরক্ষণে তার মুখ দিয়ে বিস্ময় সূচক একটা ধ্বনি বেরিয়ে এলো। আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো, ওগুলো নড়ছে, কি ওগুলো? সেদিন যা দেখেছি কি করে তার বর্ণনা দেব? অসংখ্য কাঠির মধ্যে গোল জিনিসগুলোকে নড়তে দেখলাম আমি। তারপর প্রথমে তার একটা, পরে আরও আর একটা কেঁপে উঠল, ঘুরতে ঘুরতে ফেটে গেল, ভেতর থেকে শেকড়ের মতন কি যেন বেরিয়ে এলো। এরপর কিছুক্ষণ অনড় থাকলো ওগুলো, তারপর ফাটলো তৃতীয়টা, ওটার ভেতর থেকেও বের হলো একই জিনিস। ওগুলো হচ্ছে বীজ, প্রাণ। প্রাণ? বিস্ময়ে হাঁ হয়ে গেলাম আমি। চাঁদের বুকে প্রাণ, অর্থাৎ আমাদের চাঁদ অভিযান একেবারে নিষ্ফল হয়নি তাহলে। চাঁদ শুধুই একটা প্রাণের অস্তিত্বহীন গ্রহ নয়,
এখানেও প্রাণের অস্তিত্ব আছে? আমাদের বিস্মিত চোখের সামনে বীজগুলো একের পর এক ফাটতে লাগলো। ভেতর থেকে বের হয়ে আসা শেকড় ঢুকে যেতে লাগলো মাটিতে। একটু পরই বাদামি রঙের ছোট ছোট পাতা গজিয়ে উঠতে লাগলো। দেখতে দেখতে পাহাড়ের ঢাল সবুজ ও কমলা রঙের অসংখ্য চারাগাছে ঢাকা পড়ে গেল। তাজ্জব হয়ে তাকিয়ে থাকলাম আমরা, যেন অদৃশ্য কোনো জাদুকরের অদ্ভুত জাদুর খেলা দেখছি। বোকার মতন পরস্পরের দিকে তাকালাম আমরা। দুজনের মাথায় একই চিন্তা করছে, তা হল বীজ ফুটে যেখানে চারা গজায় সেখানে বাতাস না থেকে পারে না, অর্থাৎ চাঁদে বাতাস আছে। তা যতই হালকা হোক, আশা জাগলো তাতে দম নিতে সমস্যা হবে না আমাদের। আমি অবশ্য তখনই সন্দেহমুক্ত হতে পারলাম না, তাই ক্যাভারকে প্রশ্ন করলাম, এসব যে বাতাসের জন্যই ঘটছে তা নিশ্চিতভাবে জানার উপায় আছে? ওটা তো নাইট্রোজেনও হতে পারে, অথবা কার্বলিক অ্যাসিড। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনই নিশ্চিত হয়ে নিচ্ছি। এক টুকরো কাগজে আগুন ধরিয়ে সেটা জানলা দিয়ে বাইরে ফেলে দিল ক্যাভার। বরফের উপর পড়ল কাগজটা, ফ্যাকাশে লাল আগুন অদৃশ্য হয়ে নীল যে শিখা দেখা দিল ওটার চারদিকে, একটু একটু করে ছড়িয়ে পড়ল সেই শিখা, নিঃশব্দে পুড়ে গেল কাগজ, একটু একটু ধোঁয়াও উঠল। এবার নিশ্চিন্ত হলাম আমি, চাঁদে বিশুদ্ধ অক্সিজেন অথবা বাতাস যা হোক আছে, যদি তা খুব বেশি পাতলা না হয় তাহলে এখানে আমাদের কোনো সমস্যা হবে না, অনায়াসে দম নিতে পারব। ব্যস্ত হয়ে যানের ম্যানহোলের ঢাকনাটা খুলতে লাগলাম আমি। ওটা খানিকটা ফাঁক হতে ভেতরের তুলনামূলক ভারী বাতাস হিসির শব্দে বেরিয়ে যেতে শুরু করল। কেটলির জল ফুটলে ভেতর থেকে বাষ্প বের হওয়ার সময় ঠিক যেমন শব্দ হয় ওরকম। কিন্তু কাজটা পুরো করতে পারার আগেই ক্যাভার থামিয়ে দিল আমাকে। বুঝলাম ভেতরের বাতাসের চেয়ে বাইরের বাতাসের চাপ অনেক কম। দু কান ঝাঁঝা করল আমার, দম বন্ধ হয়ে আসছে, মাথা ঘুরছে ভীষণভাবে। বিপদের আসল রূপ বুঝে উঠতে ক্যাভারের সময় লাগলো না। তাড়াতাড়ি একটা অক্সিজেন সিলিন্ডার খুলে দিল সে ভেতরের বাতাসের চাপ আগের মতন স্বাভাবিক করে তুলতে। তারপর একটা পানীয় তৈরি করে আমাকে খানিকটা খেতে দিল, সে নিজেও খেল। জিনিসটা পেটে পৌঁছতেই খানিকটা সুস্থ হয়ে উঠলাম আমরা। এবার ঢাকনাটা পুরো খুলে ফেললাম আমি। ম্যানহোলের কিনারা দিয়ে মাথা তুলে বাইরে তাকালাম। সামনেই বরফ, আমার মুখের এক গজের মধ্যে। কোনোদিন কোনো মানুষের পায়ের চিহ্ন পড়েনি এই বরফে। কম্বলের ফোঁটায় মাথা গুলিয়ে দিয়ে ওটাকে ভালো করে গায়ে জড়ালো ক্যাভার। তারপর উঠে দাঁড়ালো আমার পাশে, খানিক ইতস্তত করে পা ঝুলিয়ে দিল বাইরে, তারপর আস্তে আস্তে নেমে পড়ল, পা রাখল মাটিতে। চাঁদের বুকে প্রথম পা পড়ল মানুষের। অবর্ণনীয় আনন্দে কিছু সময় ভেবে পেল না কি করবে সে, তারপর মনের ভাব প্রকাশ করতে একটা লাফ দিল। ওরে বাপরে, সে কি লাফ! এক লাফে 20-30 ফুট শূন্য উঠে গেল ক্যাভার, পড়ল গিয়ে একটা ছোট পাহাড়ের ওপর। ওখান থেকে ইশারায় ডাকতে লাগলো আমাকে, মনে হলো চিৎকার করে ডাকছে সে, কিন্তু বাতাস বেশি পাতলা হওয়ায় একটা শব্দও কানে এলো না। কি করব ঠিক বুঝতে না পেরে দ্বিধান্বিত মনে বেরিয়ে এলাম যান থেকে, পা রাখলাম চাঁদের বুকে, সোজা হয়ে দাঁড়ালাম শক্ত মাটিতে। সামনেই বরফ গলে একটা নালা সৃষ্টি হয়েছে দেখে ওটা পার হবার জন্য একটা ছোট্ট লাফ দিলাম আমি, দিয়েই তাজ্জব হয়ে গেলাম, শূন্য উড়ে যাচ্ছি আমি। ক্যাভার যে পাহাড়ে আছে সেটা খুব দ্রুত ধেয়ে আসছে আমার দিকে। নাগালের মধ্যে পেয়ে পাহাড়টার বড় একটা পাথর আঁকড়ে ধরে উড়ে যাওয়ার হাত থেকে নিজেকে ঠেকালাম আমি। ক্যাভার চেঁচিয়ে কি এক সতর্কভাবে উচ্চারণ করলো যেন, কিন্তু আমার কান পর্যন্ত পৌঁছল না তা। যা হোক, নতুন আর কোনো বিপদ ঘটল না।
আসলে লাফটা দেওয়ার সময় আমি ভুলেই গেছিলাম যে চাঁদের ভর পৃথিবীর ভরের 8 ভাগের 1 ভাগ মাত্র। পৃথিবীতে আমার যা ওজন ছিল এখানে আছে তার 6 ভাগের 1 ভাগ। ওই ওজন নিয়ে লাফ দিতে হলে একটু হিসেব করে দেওয়া উচিত। সামনে নিয়ে ক্যাভারের পাশে উঠে দাঁড়ালাম আমি। মাথার ওপরে গনগন করছে সূর্য, রোদ তো নয় যেন আগুন ঢালছে। যত দূর চোখ যায় শুধু কাঁটা গাছের ঝোপঝাড় দেখতে পেলাম আমি। মাটিতে রয়েছে উজ্জ্বল লাল ঘাস, ওগুলো এত দ্রুত গজাচ্ছে আর ছড়িয়ে পড়ছে দেখলে মনে হবে বুঝি জোর পায়ে হাঁটছে। জনপ্রাণী নেই এখানে, পোকামাকড় নেই, পাখি নেই, অন্য কোনো প্রাণীরও চিহ্ন নেই। যদিও সব থাকতো, রাতের প্রচণ্ড শীতে কি করত ওরা? না, এই ঘাস আর উদ্ভিদ ছাড়া চাঁদে আর কিছুই নেই। থামল ক্যাভার, কি যেন ভাবছে। আমি তাকিয়ে আছি সামনে। ক্যাভার, ওই ফুলটা দেখো, বলতে বলতে ওর দিকে তাকালাম আমি। বড় মুহূর্তে ধরাস করে উঠল বুকের মধ্যে, আরে ক্যাভার কোথায়? এই তো ছিল আমার পাশে। তাহলে কোথায় গেল? অদৃশ্য হয়ে গেছে নাকি? ভয়ে বিস্ময়ে কিছুক্ষণের জন্য পাথর হয়ে গেলাম আমি। চলাফেরা দূরে থাক, চিন্তা ভাবনার ক্ষমতাও রইল না। একটু পর সামলে নিয়ে তাকে খুঁজতে শুরু করলাম। বেখেয়ালে বোধহয় লাফ দিয়ে বসেছিলাম, অমনি শূন্যে উঠে গেলাম। পাখির পালকের মতন ভাসতে ভাসতে গিয়ে পড়লাম এক খাদে। বরফের মধ্যে হাঁটু পর্যন্ত ডুবে গেল আমার। ঠান্ডায় জমে গেলাম। ক্যাভার, 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 তুমি শুনতে পাচ্ছ ক্যাভার? জবাব নেই। আতঙ্কিত হয়ে উঠতে লাগলাম। এই অজানা অচেনা জগতে আমি সম্পূর্ণ একা। ভাবতেই বুকের ভেতরটা হিম হয়ে এলো। একটা পাহাড়ের মাথায় উঠে চারিদিকে তাকালাম। না, নেই, কোথাও নেই সে। ক্যাভার, 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 আতঙ্কে কাঁপা কাঁপা গলায় চিৎকার করে ডাকতে লাগলাম আমি। খেয়ালই নেই যে এখানকার হালকা বাতাসে আমার গলা বেশি দূর পর্যন্ত যাবে না, যেটুকু যাবে শোনাবে মৃদু গুঞ্জনের মতন। ক্যাভার, 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 মরিয়া হয়ে আবার ডাকলাম। দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ভীত মেষশাবকের মতন করুণ শোনালো সেই ডাক। খানিক পর দেখি আমাদের মহাশূন্যযানটাও জায়গা মতো নেই। আতঙ্কে একেবারে পাথর হয়ে গেলাম আমি। এখন কি হবে, কি করব আমি? একটু পর হুঁশ ফিরে পেতে বন্ধুকে আবার খুঁজতে শুরু করলাম। ক্যাভার, 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 কোথায় তুমি? খানিক খোঁজাখুঁজি করতে তার দেখা মিলল। 20-30 ফুট দূরে এক পাহাড়ের ওপর দাঁড়িয়ে হাসছে সে, নানা অঙ্গভঙ্গি করছে, কি যেন বলছে। বুঝলাম আমাকে লাফ দিয়ে তার কাছে যেতে বলছে। ভয়ে ভয়ে লাফ দিলাম, অমনি হালকা দেহটা শূন্যে উঠে গেল। মনে হতে লাগলো আর কোনোদিন বুঝি মাটিতে নামা হবে না, এরকম করে শূন্যেই ভেসে থাকব। না, শেষ পর্যন্ত নামতে পারলাম আমি। ক্যাভারের মাথার ওপর দিয়ে গিয়ে ওপাশের এক ঝোপের ওপর পড়লাম। কমলা রঙের রেণুতে আমার পোশাক রঙিন হয়ে উঠল। কোনো মতে সামলে নিয়ে উঠে পড়লাম আমি। খুব হাসি পেল হঠাৎ করে, দেখলাম এক কাঁটা ঝোপের ওপর দিয়ে উঁকি মেরে আমাকে দেখছে ক্যাভার। একটু পর এগিয়ে এলো সে। শোনো, এখন থেকে আমাদের খুব সতর্ক থাকতে হবে, বুঝলে? এখানকার নিয়ম কানুন পৃথিবীর মতো নয়, সব উল্টো। তাই এখন থেকে সাবধানে লাপটাপ দিতে হবে, নইলে আছাড় খেয়ে হাত পা একেবারে গুঁড়ো হয়ে যাবে। ঝোপের ওপর পড়ার ফলে দুহাতে কয়েকটা কাঁটা বিঁধেছিল, ওগুলো তুলে চারিদিকে তাকালাম। পরের লাফে নিরাপদে কোথায় নামা যায় সেই জায়গার খোঁজে দেখে শুনে দিলাম এবারের লাফটা। এবার আর কোনো সমস্যা হলো না, ক্যাভার প্রায় নিরাপদেই নামল আমার কাছ থেকে সামান্য তফাতে।
তবে কয়েকটা কাঁটার খোঁচা হজম করতে হলো তাকে। আমরা লাফ দেয়া প্র্যাকটিস করতে লাগলাম। কত জোরে লাফ দিলে কত দূর যাওয়া যায় সে সম্পর্কে একটা ধারণা অর্জন করে নিলাম অল্প সময়ের মধ্যে। শেষের দিকে বেশ মজাই লাগছিল লাফাতে। আমাদের চারপাশের চারা গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠছে, ঝোপগুলো ঘন হয়ে উঠছে, কিন্তু লাফ দেয়া নিয়ে এত ব্যস্ত ছিলাম কেউই খেয়াল করলাম না ব্যাপারটা। কারণ আমাদের মন তখন অন্যরকম আনন্দে ভরপুর। এর প্রথম কারণ, জানের ভেতরের সীমিত জায়গা থেকে মুক্তি পেয়েছি আমরা। তার ওপর চাঁদের বাতাস হালকা হলেও বেশ মিষ্টি, ভয়ের কিছু নেই। তাছাড়া আমার ধারণা, এখানকার বাতাসে পৃথিবীর বাতাসের তুলনায় অক্সিজেনের পরিমাণ বেশি। তাছাড়া এই ভিন গ্রহের অদ্ভুত পরিবেশে এসেও কোনো রকম ভয় ভীতি জাগেনি মনে, বরং একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি। অতএব আনন্দ তো হবারই কথা। কিছুক্ষণ লাফঝাঁপ করে ক্লান্ত হয়ে গেলাম আমরা, হাঁফ ধরে গেছে। একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়লাম দুজনে। ঘন ঘন দম নেওয়ার ফাঁকে ক্যাভার বলল, অদ্ভুত অদ্ভুত লাগছে আমার। কথাটা ঠিক মতো কানে গেল না আমার, অন্য একটা কথা মনে পড়ছে। ক্যাভার, আমাদের মহাকাশযানটা কোথায় গেল? হ্যাঁ, কি বলছো? বুঝতে না পেরে আমার দিকে চেয়ে থাকলো বিজ্ঞানী। তার কাঁধে একটা হাত রেখে আবার একই প্রশ্ন করলাম, বলছি আমাদের মহাকাশযানটা কোথায় গেল? বোকার মতন একে অন্যের দিকে তাকিয়ে থাকলাম আমরা। কোথায় গেল জিনিসটা? লাফাতে লাফাতে অজান্তেই ওটা থেকে অনেক দূরে সরে এসেছি নাকি? কত দূর সরে এসেছি? আমার আতঙ্কের ছোঁয়া ক্যাভারের মনেও লাগল। উঠে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাতে লাগলো সে। আমাদের চারিপাশ ঘন ঝোপঝাড়ে ভরে গেছে। দুজনে যখন লাফ প্র্যাকটিস করছি তখন বেড়ে উঠেছে আনন্দের আতিশয্যে। কেউ খেয়ালই করিনি জানটা হয়তো ওগুলোর আড়ালে পড়ে আছে। মনে হয় ওটাকে আমরা ওদিকে ওইদিকে কোথাও, হ্যাঁ হ্যাঁ ওইদিকে কোথাও রেখে এসেছি। ইতস্তত ভঙ্গিতে আঙুল তুলে দেখাতে লাগলো সে। ঠিক কোন জায়গাটায় ওটা আছে তা বলতে পারছি না, তবে এও ঠিক যে খুব বেশি দূরে সরে আসিনি আমরা ওটা থেকে। নিশ্চিত হতে না পেরে আমিও চারিদিকে তাকাতে লাগলাম জিনিসটার খোঁজে। আমাদের পূব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই ঘন ঝোপঝাড় ও আগাছা, এত উঁচু হয়ে আছে যে ওপাশের কিছু দেখাই যায় না। তবে দেখতে না পেলেও ওটা নিশ্চয়ই কাছেই কোথাও আছে, এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলাম। ওটা আমাদের বাড়ি, এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র অবলম্বন আমাদের। ওটা হারালে মহাসর্বনাশ, কাজেই যে করে হোক খুঁজে বের করতেই হবে জানটাকে। আমার মনে হয় ওটা ওদিকে, ওই ওদিকেই। তা কি করে হয়, আমরা তো ওদিক থেকে সোজা এখানে আসিনি, এসেছি বড় এক বাঁক ঘুরে। আমার হিসেবে ওটা পূব দিকে কোথাও একটা থাকার কথা। কিন্তু আমি তো সূর্যকে আমার ডান দিকে রেখে এগিয়েছি সবসময়। কিন্তু আমার মনে হচ্ছে প্রতিটা লাফের সময় আমার ছায়াটা সামনের দিকে ছিল। পরস্পরের মুখের দিকে তাকিয়ে থাকলাম দুজনে। হায় ঈশ্বর, কোনো চিহ্ন না রেখে যেদিকে খুশি এগিয়ে এসে কি বোকামি না করেছি। যেভাবে হোক গোলকটা আমাদের খুঁজে বার করতেই হবে, এবং খুব তাড়াতাড়ি। রোদের তেজ বাড়ছে, এখানকার আবহাওয়া যদি শুকনো না হতো তাহলে অনেক আগেই জ্ঞান হারাতাম আমরা। তাছাড়া আমার খুব খিদেও পেয়েছে। আমারও। অথচ আমাদের খাবার পানীয় সব কিছুই আছে মহাকাশ জানে, কাজেই ওটাকে যে করে হোক খুঁজে বার করতেই হবে। মাথার ওপর আগুনের গোলার মতো সূর্য প্রচণ্ড খিদে নিয়ে যতখানি সম্ভব মাথা ঠান্ডা রেখে ওটাকে খুঁজতে লাগলাম আমরা। চারিদিকে কেবল পাহাড়, ঝোপঝাড় আর গর্ত। ভেবেছিলাম যন্ত্রটা যেখানে আছে
সেখানকার কোনো পাহাড় বা ঝোপ দেখে জায়গাটা চিনতে পারবো। কিন্তু হতাশ হতে হলো, যেদিকেই তাকাই সব দিকেই দেখি একই ধরনের পাহাড়, ঝোপ, ছত্রাক আর বরফ। এদিকে রোদের তাপ ক্রমশ বাড়ছে, গায়ের চামড়া গরমে ঝলসে যাবার জোগাড় হয়েছে আমাদের, চিন্তা করার শক্তিও ক্রমে হারিয়ে ফেলছি আমরা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার কাছেই একটা শব্দ উঠল হঠাৎ করে, বুম বুম বুম। চমকে উঠলাম আমরা, শব্দটা আসছে আমাদের পায়ের কাছের মাটির তলা থেকে। কিসের শব্দ এটা? বেশ ধীর এবং গম্ভীর শব্দটা, যেন মাটি চাপা দেয়া কোনো প্রকাণ্ড ঘড়ির ঘণ্টা বাজছে। বুম বুম বুম। এটা কি ঘড়ির শব্দ নাকি? সেই রকমই তো মনে হলো। আসলে কি ওটা? সেটাই তো ভাবছি, কি হতে পারে? শব্দটা থেমে গেল হঠাৎ করে। ভাবলাম সত্যি কি কোনো শব্দ শুনেছি আমরা, নাকি কল্পনা করেছি? এসবের কিছুই বুঝতে পারছি না আমি। আমার হাতটা চেপে ধরল ক্যাভার। এখন থেকে একসঙ্গে থাকতে হবে আমাদের, বুঝতে পেরেছ? আমরা একসঙ্গে ওই যন্ত্রটাকে খুঁজে বার করব, যন্ত্রটাকে পেতেই হবে। তা নয় হলো, কিন্তু এখন আমরা কোন পথে যাব বলতে পারো? উত্তর দিতে পারল না বিজ্ঞানী, দ্বিধায় পড়ে গেছে। মনে হলো আমাদের চারিদিকে কারা যেন ঘুরছে অদৃশ্য হয়ে। কি হতে পারে ওসব? কোথাকার ওরা? এই জনহীন বুনো প্রান্তর কি চাঁদের বাইরের আবরণ? হঠাৎ বাজ পড়ার মতন একটা আওয়াজ, মনে হলো ধাতুর তৈরি বিশাল দরজা খুলে দিল যেন কারা। অসহায়ের মতন একে অন্যের দিকে তাকালাম আমরা। আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল ক্যাভার, আমি বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আমাদের আত্মগোপন করার একটা জায়গা খুঁজে বার করতে হবে, যদি কিছু এসে পড়ে তাহলে। পরামর্শটা পছন্দ হলো আমার। দুজনে মিলে নিরাপদ একটা জায়গার খোঁজে চোরের মতন পা টিপে টিপে এগোতে লাগলাম। আমাগুড়ি 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 দিয়ে চলো। তাই করলাম, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে গুড়ি মেরে এগোতে লাগলাম দুজনে। একটু এগিয়ে থামলাম, হাঁপাতে হাঁপাতে তাকালাম সঙ্গীর দিকে। আবার উঠলো আওয়াজটা, আমাদের নিচের কোথাও থেকে আসছে শব্দটা, ঠিক নিচ থেকে। ওরা উঠে আসতে পারে তো? হ্যাঁ হ্যাঁ, তার আগেই পালাতে হবে আমাদের। কিন্তু কিভাবে কিভাবে পালাবো? যতক্ষণ যন্ত্রটা খুঁজে না পাচ্ছি ততক্ষণ গুড়ি মেরে এগোতে হবে। কিন্তু যদি না পাই? কোথাও লুকিয়ে পড়বো তাহলে, দেখবো ওগুলো কি। যাবো কোন দিকে আমরা? সব দিকেই যাবো প্রয়োজন হলে। চারিদিকে ভালো করে নজর বুলিয়ে নিয়ে ঝোপ আর বুনো লতাপাতার মধ্যে দিয়ে খুব সাবধানে এগিয়ে চললাম আমরা। অনেকক্ষণ পর মনে হলো গোটা এলাকাটা একটা চক্কর দেওয়া হয়ে গেছে, অথচ আসল জিনিসের কোথাও দেখা নেই। ওদিকে মাটির নিচে সেই ভয়াবহ শব্দের কোনো বিরতি নেই, থেকে থেকে গম গম করে উঠছে গ্রহটা। আজব ধরনের ধাতব শব্দ, ধাতব এবং যান্ত্রিক। কোনো পাহাড়ে উঠে যে চারিদিকটা ভালো করে নজর বুলিয়ে নেব সে সাহস হলো না আমাদের। অনেক সময় কেটে গেল, গোলকের দেখা তো পেলামই না, আজব শব্দটা যারা করছে তাদেরও দেখা পেলাম না। সব কিছু কেমন যেন স্বপ্নের মতন লাগছে, চারিদিকে অদ্ভুত আলোর বন্যা, সব কিছু ঝলমল করছে সে আলোয়, অথচ দিন হয়নি, আকাশে কিছু কিছু তারা তখনও জ্বলছে। মাঝে মাঝে সে আজব ধরনের ধাতব যান্ত্রিক আওয়াজ উঠছে, কান ভোঁ ভোঁ করছে আমাদের, কঠিন এক রহস্যের দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি যেন আমরা। দরজার ওপাশে কি আছে কে জানে, চাঁদের বনে পথ হারিয়ে ফেলেছি আমরা পৃথিবীর দুই মানুষ, শিশুর মতো অসহায় হয়ে পড়েছি। গমগমে আওয়াজটা ক্রমে এগিয়ে আসছে, আমরা আতঙ্কিত যথাসম্ভব দ্রুত গুড়ি মেরে এগিয়ে চলেছি।
অবস্থা যারা করছে তারা কীরকম জানি না, আমাদেরকে ওরা বন্ধু ভেবে নেবে কি না তাও জানি না। উদ্বেগ আর শঙ্কার মধ্যে দিয়ে কিছু সময় কাটল, তারপর দেখলাম জিনিসটাকে। প্রথমে এক ঝলক, ক্যাবার ছিল সামনে, ওটাকে দেখা মাত্র আমাকে থামতে ইঙ্গিত করলো, সে নিজেও চট করে থেমে পড়ল। আমাদের পিছনের বন বাদার ভেঙে এগিয়ে আসছে ওটা, আওয়াজ বহু গুণ বেড়ে গেছে, ঠিক যেন বাজ পড়ছে থেকে থেকে। ভয়ে ভয়ে ঘুরে তাকালাম আমরা, দেখতে পেলাম ওটাকে, আকাশ ছোঁয়া দানব যেন একটা, লম্বায় কম করে 200 ফুট হবে, চওড়ায় 80 ফুটের কম নয় কিছুতেই। নিশ্বাসের সাথে দেহটা ওঠানামা করছে, সাদা রঙের কোঁচকানো চামড়া ওটার, মাথাটা ছোট, মগজের পরিমাণ নিশ্চয়ই খুব অল্প ওটার, মোটা ঘাড়, নাকের ফুটো ছোট, দু চোখ বন্ধ, গর্জন করার জন্য মুখ খুলতেই ভেতরটা স্পষ্ট দেখতে পেলাম আমরা, লাল রঙের প্রকাণ্ড এক গর্ত যেন। ওটা যদি আমাদের আক্রমণ করে পরিণতি কি হবে ভেবে শিউরে উঠলাম ভয়ে। অস্ত্র বলে কিচ্ছু নেই আমাদের সঙ্গে, কি করে ঠেকাবো ওটাকে? কিন্তু না, একটু পরেই আমাদের শঙ্কা মিথ্যে প্রমাণ হলো। থপ থপ করে পা ফেলে বনের মধ্যে ঢুকে পড়ল আজব দানবটা। একটু পর একই রকম দেখতে আরো অনেকগুলো জীব চোখে পড়ল, গর্জন করতে করতে প্রথমটাকে অনুসরণ করলো ওগুলো। ওরা অদৃশ্য হয়ে যেতে না যেতে আর এক দানবীয় প্রাণীর দেখা পেলাম, আতঙ্কে বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলাম ওটার দিকে। এক সময় আমাদের চোখের আড়ালে চলে গেল ওটাও, লম্বায় আগেরগুলোর তুলনায় পাহাড়ের কাছে নেংটি ইঁদুরের মতন জীবটা, 5 ফুটও হবে কিনা সন্দেহ, পরনে আটোশাটো চামড়া জাতীয় কিছুর তৈরি পোশাক, অনেকটা পতঙ্গের মতন দেখতে, শরীর থেকে বেরিয়ে আছে একজোড়া কঞ্চির মতন লিকলিকে শীর্ণ হাত আর সরু অসংখ্য সুর, মাথায় কাঁটাওয়ালা হেলমেট, মুখোশে মুখ ঢাকা, চোখে গাঢ় কালো সানগ্লাস, হাতের তুলনায় ওটার শীর্ণ পা দুটো বেশ ছোট। কি ওটা ভাবলাম আমি, চাঁদের বাসিন্দা সেলিনাইট, রাখাল নাকি? সামনের দানবীয় জন্তুগুলোকে পৃথিবীর রাখালের মতন চড়াতে নিয়ে এসেছে। পরে জেনেছি আমার অনুমান ঠিক, ওটা সেলিনাইট রাখালই বটে, হেলমেটের কাঁটার গুঁতো মেরে পাহাড় সমান জন্তুগুলোকে নিয়ন্ত্রণ করে ওরা। ভাবভঙ্গি দেখে মনে হলো কোনো কারণে রেগে আছে ওটা, হাঁটার তালে দ্রুত হাত নাড়ছে, সেকালের মতন ঝনঝন আওয়াজ উঠছে ওগুলো থেকে, বোধহয় তারা আছে ওটার। ওটা বনে ঢোকার পরই আড়াল থেকে দানবীয় জন্তুগুলোর একটা আর্ত চিৎকার শোনা গেল, তারপর সব নীরব। পরে আবার যখন ওগুলোর দেখা পেলাম, দেখলাম চাঁদের সবুজ ঘাস খাচ্ছে সবকটা, লোভীর মতন গপাগপ খেয়েই চলেছে বেঢপ আকৃতির কুৎসিত দানবগুলো। যেতে যেতে একটু পর আরও একদল একই জন্তু ও রাখাল চোখে পড়ল, ওদের চোখে যাতে পড়তে না হয় সেজন্য দূরে গিয়ে দলটাকে এড়িয়ে গেলাম আমরা। হাঁটতে হাঁটতে এরপর নতুন এক জগতে এসে পৌঁছালাম, শব্দের জগতেটা, নানান যন্ত্রের শব্দ কানে আসছে, যেন আশেপাশে কোনো যন্ত্রের কারখানা আছে। এরপর পৌঁছালাম এক খোলা প্রান্তরে, সদুয়েক গজের খোলামেলা এক প্রান্তর, একেবারে সমতল এবং ন্যাড়া, ঝোপ দূরে থাক সামান্য ঘাসও নেই, এরকম খোলা জায়গা দিয়ে গেলে কারোর চোখে পড়ে যাওয়ার ভয় আছে বলে কিনারার বন ঘেঁষে এগোলাম আমরা। একটু বিরতির পর আবার সেই যন্ত্রের শব্দ শোনা গেল, এবারে আরও জোরে আরও তীব্র শোনালো, এবারও আমাদের নিচের কোথাও থেকে আসছে শব্দটা, প্রতিবার আওয়াজের সাথে গোটা চাঁদটাই যেন কেঁপে কেঁপে উঠছে। পালাও পালাও পালাও, লুকিয়ে পড়ো লুকিয়ে পড়ো। বনের গভীরে ঢোকার জন্যে দৌড় দিলাম আমরা,
আর ঠিক তখনই অসংখ্য কামানের একযোগে গর্জনের মতন বিকট একটা আওয়াজ উঠল। আর তারপরই ঘটল আজব এক ঘটনা। একটু আগের দেখা সমতল ন্যাড়া জায়গাটা আমাদের বিস্মিত চোখের সামনে একদিকে সরে যেতে লাগলো, বেরিয়ে পড়ল বিশাল অতল এক গর্ত। এত ভয় পেয়ে গেলাম আমি, আরেকটু হলে হয়তো ওর মধ্যেই পড়ে যেতাম। কিন্তু সময় মতো ক্যাভার ধরে ফেললো আমাকে, টেনে সরিয়ে নিল কিনারা থেকে। বনের মধ্যে শুয়ে খানিক জিরিয়ে নিলাম আমরা, তারপর খানিকটা সাহস সঞ্চয় করে নিয়ে কাছে গিয়ে উঁকি দিলাম ওটার মধ্যে। প্রথমে চোখে পড়ল মসৃণ খাড়া দেওয়াল সোজা অন্ধকার পাতালের দিকে নেমে গেছে, নিচে নিশ্ছিদ্র অন্ধকার। মনে হলো গুহার ভেতরে ঝড়ের বেগে বাতাস বইছে। চোখের অন্ধকার সয়ে আসতে অনেক নিচে কয়েকটা স্তিমিত আলোর বিন্দু দেখতে পেলাম, স্থির নয় চলমান। একটু পর ওর সাথে অস্পষ্ট আরও কিছু চোখে পড়ল, ওগুলো নড়ছে। ওগুলো ওগুলো কি ক্যাভার, ওগুলো কি দেখতে পাচ্ছ? মনে হচ্ছে ইঞ্জিন, রাতে গুহায় থাকে ওগুলো, দিন হলেই বেরিয়ে আসে। মানুষ নাকি? এখন যেটাকে দেখছি সেটা অন্তত নয়। একটু পর গর্তের কিনারা থেকে সরে এলাম আমরা, মহাকাশযানের খোঁজে বনের মধ্যে দিয়ে চলতে লাগলাম। প্রথমে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগোলাম, যে করে হোক ওটাকে খুঁজে বের করবই। কিন্তু কিছুক্ষণের মধ্যে মন দমে গেল, হাঁটার গতি ধীর হয়ে এলো দুজনেরই, মনের বলও কমে গেছে। না খেয়ে আর কাঁহাতক চলে, খিদেতে পেট জ্বলছে, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ, এই অবস্থায় কি চলা যায়? ঢোক গেলার ব্যর্থ চেষ্টা করে বললাম, ক্যাভার এখনই কিছু পেটে দিতে না পারলে আর এক পাও যেতে পারবো না আমি। ক্যাভার একটু বিরক্ত হয়েছে মনে হলো, এত অল্পেই অধৈর্য হয়ে পড়লে চলবে কি করে? কিন্তু আমি সত্যি আর পারছি না, আমার ঠোঁটের দিকে তাকিয়ে দেখো শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমি আর পারছি না। আমারও একই অবস্থা, অনেকক্ষণ থেকেই তেষ্টা পেয়েছে। ইস ইস, এখন যদি এক টুকরো বরফ পেতাম। ও নিয়ে দুঃখ করে লাভ নেই, এখন শত খুঁজলেও এক খণ্ড বরফ কোথাও পাবে না তুমি, সব প্রচণ্ড গরমে গলে গেছে অনেক আগেই। কাজেই ওই চিন্তা ছেড়ে এখন গোলকের কথা ভাবো। এগিয়ে চললাম আমরা, আমার মন জুড়ে আছে কেবল খাবার আর জলের চিন্তা। একটু পরে সমতল একটা জায়গায় পৌঁছালাম আমরা, জায়গাটা লাল রঙের ছত্রাকে ভরা, বেশ মাংস হলো ছত্রাক, অনেকটা ব্যাঙের ছাতার মতো। ওর ভেতর দিয়ে যাওয়ার সময় আমার গায়ের ধাক্কায় বেশ কয়েকটা ভেঙে গেল। জিনিসটা কেমন দেখার জন্য একটা ভাঙা টুকরো তুলে নিয়ে শুকে দেখলাম, চমৎকার সুগন্ধ, আশা জাগলো খাওয়া যাবে হয়তো। ক্যাভার ক্যাভার ডাকলাম আমি। না না একদম না, আমার মনের কথা বুঝে সঙ্গে সঙ্গে বলে উঠল বিজ্ঞানী। হতাশ হয়ে টুকরোটা ফেলে দিলাম, চলতে শুরু করলাম আবার, কিন্তু মন চায় না, পেটে খিদে, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, এই অবস্থায় সুগন্ধি ছত্রাকের মধ্যে দিয়ে হাঁটছি, হয়তো ওগুলো সুখাদ্যই হবে, আর ধৈর্য ধরা সম্ভব হলো না আমার পক্ষে। বললাম, ক্যাভার ক্যাভার একটা টুকরো খেয়ে দেখি। না না বলছি তো। না কেন? ওগুলো বিষাক্ত কিনা কি করে বুঝলে? খেলে বিপদ ঘটে যেতে পারে তো। হোক বিষাক্ত, তবু আমি খাবো। ক্যাভার বাধা দেওয়ার আগে সত্যি সত্যি এক বড় টুকরো ছত্রাক মুখে পুরে চিবোতে লাগলাম, ভালোই লাগলো খেতে। ক্যাভারের দিকে তাকিয়ে হাসলাম, খেয়ে দেখো ক্যাভার, চমৎকার খেতে, খেয়ে দেখো। আমার খাওয়া দেখে শেষ পর্যন্ত সেও শুরু করে দিল, বড় এক খণ্ড ছত্রাক মুখে পুরে চিবোতে লাগলো, পেট ভরে সেই ব্যাঙের ছাতা খেলাম আমরা। ভালো ফল হলো, শরীরের রক্ত গরম হয়ে উঠল,
গলার খটমটে শুকনো ভাবটাও কেটে গেল। সবচেয়ে বড় কথা, পেট ঠান্ডা হতে মাথা চালু হয়ে গেল ফুল স্পিডে। একের পর এক নতুন সব বুদ্ধি গজাতে শুরু করল। চমৎকার, পৃথিবীর মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, বাড়তি জনসংখ্যা থাকার জন্যে চাঁদ একটা আদর্শ জায়গা হতে পারে, কি বলো ক্যাভার? কেন জানি না মনটা খুব ফুরফুরে হয়ে উঠেছে আমার, ভেতরে ফুর্তির জোয়ার বইতে শুরু করেছে। ওর মধ্যেও টের পেলাম মাথাটা একটু ঝিমঝিম করছে। ভাবলাম অনেকক্ষণ না খেয়ে থাকার পরে পেটে খাবার পড়েছে, তাই হয়তো এমন লাগছে। তোমার আবিষ্কার সত্যি দারুণ ক্যাভার, সত্যি দারুণ। কিসের কথা বলছো? গ্রহ আবিষ্কারের কথা? ওর অস্পষ্ট আর জড়ানো গলা শুনে চমকে উঠলাম আমি। মনে হলো নেশা করেছে বুঝি ক্যাভার। ছত্রাক খেয়ে নেশা হয়নি তো, নইলে ভুল বকছে কেন? সে তো চাঁদ আবিষ্কার করেনি, চাঁদে প্রথম পৌঁছেছে কেবল। ওর কাঁধে হাত রেখে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলাম আমি, কিন্তু ও বুঝতেই পারল না। সন্দেহ হলো আমিও বোধহয় নিজের বক্তব্যটা ঠিকমতো গুছিয়ে বলতে পারিনি। নতুন করে আবার চাঁদে উপনিবেশ করার চিন্তা ঢুকলো আমার মাথায়। বললাম, শোনো ক্যাভার, পুরো চাঁদটা কব্জা করতে হবে আমাদের। এটা এমন এক সাম্রাজ্য যেখানে সাম্রাজ্য করার কথা জুলিয়াস সিজারও কোনোদিন চিন্তা করেনি। এমন সাম্রাজ্যের নাম রাখবো আমরা ক্যাভারেসিয়া, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো আমরা, তার নাম হবে বেডফোর্ডেসিয়া লিমিটেড। নাম যাই হোক, আসলে ওটা হবে আনলিমিটেড। আমার মাথার ভেতরটা কেমন যেন এলোমেলো লাগছে, চিন্তা ভাবনা সব জড়িয়ে আসতে শুরু করেছে। ছত্রাকটা কি বিষাক্ত ছিল? হবে হয়তো। এক সময় মনে হলো কি আশ্চর্য, বনের মধ্যে লুকিয়ে আছি কেন আমরা? চাঁদের ওইসব পুচকে পতঙ্গকে কেন ভয় করব? কেন লুকিয়ে থাকবো ওদের ভয়ে? এ তো লজ্জার কথা। ক্যাভারও একমত হলো আমার সাথে, অতএব আর দ্বিধা কিসের? পরে খিদে পেলে খাবো বলে এক গাদা ব্যাঙের ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বন থেকে আমরা। সঙ্গে সঙ্গে একদল সেলিনাইটের সামনে পড়ে গেলাম। সংখ্যায় ওরা ৬ জন, সারিবদ্ধ হয়ে মিছিল করে এগোচ্ছে, অদ্ভুত শব্দ করছে মুখ দিয়ে। আমাদের দেখে থমকে গেল সেলিনাইটরা, এক দৃষ্টে তাকিয়ে রইল আমাদের দিকে। ওগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা সম্বিত ফিরে এলো আমাদের। পতঙ্গ ভেবেছি কি ওরা? হ্যাঁ, ওদের ভয়ে বনে গিয়ে গা ডাকা দেবো আমরা? রাগে গর্জে উঠল সে, এক লাফে এগিয়ে গেল দলটার দিকে। কিন্তু সুবিধের হলো না লাফটা, কারণ মাধ্যাকর্ষণের গুরুতর বিষয়টা মনেই ছিল না তার। সেলিনাইটের মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে বিশাল এক ক্যাকটাস ঝোপের ওপর ঝপ করে বসে পড়ল সে। এই অদ্ভুত ঘটনা দেখে ওরা কি ভাবলো কে জানে। দেখি যে যেদিকে পারে খিঁচে দৌড় লাগিয়েছে। ক্যাভারকে অনুসরণ করতে গিয়ে আমিও দিলাম লাফ, কিন্তু একই ভুল করলাম আমিও। উড়ে গিয়ে সোজা ধাক্কা খেলাম এক পাহাড়ের গায়ে, সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়লাম। আচ্ছা, মনে পড়ছে এক সময় লড়াইয়ে জড়িয়ে পড়লাম আমি, তারপর কারা যেন ঠেসে ধরল আমাকে, বেঁধে ফেললো শেকল দিয়ে। চারিদিক থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে, শরীরের এখানে ওখানে কেটে গেছে আমার, ব্যথা সারা গায়ে, অসহ্য ব্যথা, যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে। অন্ধকার ঘরে বসে আছি আমরা, চারিপাশে অদ্ভুত আওয়াজগুলো ক্রমে বেড়ে চলেছে। এটা কোন জায়গা ঠিক বুঝতে পারলাম না,
এখানে কি করে এলাম, ওগুলো কিসের শব্দ তাও না। নাকে কেমন একটা গন্ধ পাচ্ছি, আস্থা বলে ঠিক যেমন গন্ধ হয় তেমন। তবে এই রক্ষা যে খুব একটা তীব্র নয়, বেশ মৃদু। ক্যাভার ক্যাভার, একটা আলো পেলে হতো, কি বলো? জবাব নেই। আবার ডাকলাম, ক্যাভার। জবাবে একটা গোঙানি শোনা গেল। যন্ত্রণা আমার মাথায়ও, কিন্তু ক্যাভার বলার আগে পর্যন্ত তেমন খেয়াল ছিল না। মাথা টিপতে হাত তুলতে গেলাম, মনেই ছিল না যে হাত শেকল দিয়ে বাঁধা। দুপা মেলে দিয়ে টের পেলাম, ও দুটোর অবস্থাও এক, বাঁধা। তাছাড়া কোমরে আছে শেকল, নড়াচড়া করায় দায় এমন অবস্থা। ঘাবড়ে গেলাম। কিছুক্ষণ টানাটানি করে দেখলাম বাঁধন খোলা যায় কি না। অসম্ভব, এক চুল শিথিল হলো না। ক্যাভার 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 ক্যাভার, আমার হাত পা কেন বেঁধেছ তুমি? আমি আমি বাঁধিনি, আমার অবস্থাও তোমারই মতো, হাত পা শেকল দিয়ে বাঁধা। তাহলে কে বাঁধলো আমাদের? এখনো বুঝতে পারছ না? আরে সেলিনাইট বেঁধেছে। সেলিনাইট, চাঁদের অধিবাসী। বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবতেই সব মনে পড়ে গেল। ক্যাভারের তৈরি বলের মধ্যে করে চাঁদে যাত্রা, অবতরণ, তুষার ভর্তি যান থেকে আমাদের বেরিয়ে আসা, ওটাকে হারিয়ে ফেলা, খিদের যন্ত্রণায় টিকতে না পেরে বিষাক্ত ছত্রাক খেয়ে মাতাল হয়ে যাওয়া ইত্যাদি, সবই সবই মনে পড়ল এক এক করে। ক্যাভার ক্যাভার, আমরা এখন কোথায়? নিচু গলায় জানতে চাইলাম। কি করে বলি, আমরা মরে গেছি নাকি? কি আবল তাবল বকছো? সেলিনাইটদের হাতে কি তাহলে বন্দি আমরা? জবাব নেই। তাহলে কি কি করব এখন? তাই বা কি করে বলি। কিছুক্ষণ চুপ করে থাকলাম আমরা, নানা রকম শব্দ আসছে কানে। এক এক সময় মনে হতে লাগলো অনেক দূরের কোনো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার চলার শব্দ, অথবা কোনো কলকারখানায় মেশিন চালানোর শব্দ। একটু পর ওর মধ্যে থেকে আলাদা ধরনের একটা শব্দ শুনতে পেলাম। আর সব শব্দের তুলনায় অনেক বেশি তীব্র ওটা। তার পরপরই আমাদের সামনে দেখা দিল একটা সরু উজ্জ্বল আলোর রেখা। ক্যাভার ফিসফিসিয়ে বলল, দেখেছ, দেখতে পাচ্ছ? উত্তেজিত হয়ে উঠলাম আমি, কিসের আলো ওটা? জানি না। একভাবে রেখাটার দিকে তাকিয়ে থাকলাম আমরা। দেখতে পেলাম একটু একটু করে চওড়া হচ্ছে ওটা, ক্রমে নীলচে হয়ে উঠল। হাত পা সব বাঁধা, তবু ওই অবস্থাতে ঘাড় ঘুরিয়ে আলোর সূত্রটা কি দেখার চেষ্টা করলাম। ক্যাভার, আলো আমাদের পিছন থেকে আসছে। হঠাৎ আরও চওড়া হলো রেখাটা। আমাদের বন্দিশালা নীলচে আলোয় হেসে উঠল। মনে হলো আলো ও আমাদের মাঝে একটা দরজা থাকায় ঠিকমতো আলো আসতে পারছিল না এতক্ষণ। কেউ দরজাটা খুলে দিতেই ফাঁক পেয়ে ঝাঁপিয়ে পড়েছে আলোটা। দরজার ওপাশে নীল আলোর বন্যা শুরু হয়েছে যেন। সেই আলোয় এক অদ্ভুত কাঠামোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। দরজার কাছে দাঁড়িয়ে আছে সে। সেলিনাইট, চাঁদের বাসিন্দা। অন্যদের মতন এই সেলিনাইটটিরও স্বাস্থ্য রোগা পটকা। দুটো ছোট ছোট পা, পরনে কিছু নেই, মাথাও খালি, কাঁটাওয়ালা হেলমেট নেই। বন্দিশালার ভেতরে তিন পা এগোলো ওটা, তারপর থেমে গেল। হাঁটা চলা একদম বেড়ালের মতন নিঃশব্দ। একটু থেমে আবার এগিয়ে এলো সেলিনাইট। ওটার হাঁটার ভঙ্গি বড় অদ্ভুত, পাখি যেভাবে হাঁটে ঠিক তেমনই। আমাদের খুব কাছে এসে দাঁড়ালো প্রাণীটা।
উজ্জ্বল আলোয় ওটাকে পরিষ্কার দেখতে পেলাম আমরা। ভয়ঙ্কর চেহারা, আমাদের ভয় দেখাবার জন্য ভয়ানক এক মুখোশ পড়ে আছে যেন। কান নেই ওটার, নাক নেই, কপালের দুপাশে বসানো বড় বড় দুটো চোখ বাইরের দিকে উঁচু হয়ে আছে, মনে হচ্ছে এখনই বুঝে ঠেলে বেরিয়ে আসবে কোটর থেকে। মুখের নিচের অংশ বাঁকানো, আমাদের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেলিনাইট। কাঁকড়ার পায়ের মতন গলা ওটার, দীর্ঘ, কাঁধ থেকে থুতনির নিচ পর্যন্ত তিনটে জোড়া। ওই চেহারার জ্বলন্ত চাউনি দেখে ঘাবড়ে গেলাম আমরা, একই সাথে অবাক হলাম এখানে এমন আজব প্রাণীর অস্তিত্ব আছে দেখে। হেও কি সম্ভব, কিন্তু নিজের চোখেই যখন দেখতে পাচ্ছি তখন অসম্ভব বলি বা কি করে। ভাবলাম আমাদের দেখে ওরা নিশ্চয়ই একই রকম অবাক হয়েছে, যদিও ওটার ভয়ঙ্কর চেহারায় তার কোনো প্রতিফলন আমরা দেখতে পেলাম না, একদম নির্বিকার। তখন আমাদের মনের অবস্থা একেবারেই শোচনীয়। আমরা ক্লান্ত, ওদের বন্দি, কাপড় চোপড় নোংরা, দেহের এখানে সেখানে কেটে ছড়ে রক্ত ঝরছে। ক্যাভারের পরনে সাইকেল চালানোর বিশেষ ট্রাউজার, মাথায় ক্রিকেট খেলার ক্যাপ, ট্রাউজারটাও আবার ছেঁড়া, ক্যাপের তলা দিয়ে বেরিয়ে আছে এলোমেলো রুক্ষ চুল। আমার অবস্থাও এর চেয়ে কোনো অংশে ভালো নয়, লাফ দিয়ে ব্যাঙের ছাতার ঝোপের ওপর পড়ায় হলুদ রেণুতে মাখামাখি হয়ে পোশাকের রং বদলে গেছে, তার ওপর আবার নোংরা, যাচ্ছে তাই অবস্থা বোধ হয় একেই বলে। পা থেকে জুতো খুলে নেওয়া হয়েছে আমাদের, অবশ্য ওগুলো পায়ের কাছেই রাখা আছে। অনেকক্ষণ পর একসময় নীরবতা ভাঙার চেষ্টা করলো ক্যাভার, কিছু বলতে চাইলো কিন্তু কথা বের হলো না গলা দিয়ে, বের হলো একটা কর্কশ শব্দ। গলা খাঁকারে দিয়ে আবার কথা বলার চেষ্টা করলো, সে ব্যর্থ হলো আবার, কিছুই বলতে পারলো না। বাইরে চাঁদের দানবীয় আলো, জন্তুগুলোর একটা গর্জে উঠলো হঠাৎ করে, মনে হলো বিপদে পড়েছে ওটা। ক্রমে তার গর্জন আর্তচিৎকারে পরিণত হলো, একসময় কমতে কমতে থেমে গেল, তা চুপ করে গেল জন্তুটা, কবরের নীরবতা চেপে বসল। একটু পর ঘুরে দাঁড়ালো সেলিনাইট, দরজার উপাশ দিয়ে ঘুরে আমাদের দেখলো আরও কিছুক্ষণ, তারপর দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। নিকষ কালো আঁধার আবার গ্রাস করলো আমাদের, অনেকক্ষণ সব চুপচাপ, কথা নেই আমাদের কারো মুখে। অবশেষে ক্যাভার বলে উঠল, তোমার ওই ছত্রাক খেয়ে ধরা পড়লাম শেষ পর্যন্ত। তখন যদি ওগুলো না খেতাম খিদের জ্বালায় দুজনেই অজ্ঞান হয়ে যেতাম, ধরা সেই অবস্থাতেও পড়তাম আমরা। তা কেন, ওই সময়ের মধ্যেই হয়তো গোলকটা খুঁজে বার করে ফেলতাম। মেজাজ গরম হয়ে উঠল আমার, চুপ করে বসে থাকলাম, একে অন্যকে ঘৃণা করতে লাগলাম সেই মুহূর্ত থেকে। তবু শেষ পর্যন্ত আমি কথা বলতে বাধ্য হলাম। সেলিনাইটের সম্পর্কে তোমার কি ধারণা ক্যাভার? আমার ধারণা ওরা বেশ বুদ্ধিমান প্রাণী, অনেক কিছু তৈরি করতে পারে ওরা, অনেক কাজও করতে পারে। তখন যে আলোটা দেখলে, থেমে গেল সে, বুঝলাম কি বলবে বুঝে উঠতে পারছে না। একটু পর আবার মুখ খুলল, চাঁদের পিঠ থেকে মনে হয় অনেক নিচে আছি আমরা, 2000 ফিট কিংবা তারও বেশি। কি করে বুঝলে? বুঝতে পারছো না? খেয়াল করে দেখো এখানটা কেমন ঠান্ডা, তাছাড়া আমাদের কথাও অনেক স্পষ্ট শোনাচ্ছে, তার মানে এখানকার বাতাস অনেক বেশি ঘন আর ভারী। খুব সম্ভবত চাঁদের পিঠ থেকে মাইলখানেক নিচে আছি আমরা। আমাদের জানটার কি হয়েছে বলে মনে হয় তোমার? হারিয়ে গেছে, নিরাসক্ত কণ্ঠে বলল সে, যেন ওটার থাকা না থাকার কিছুই আসে যায় না, হয়তো কোনো বড় ঝোপের মধ্যে আছে, তাই না? ওরা যদি এর মধ্যে ওটাকে খুঁজে পেয়ে না থাকে তাহলে আছে,
আর যদি পেয়ে গিয়ে থাকে তাহলে? আমি তার কি জানি। হতাশা আর বিরক্তিতে ভরে উঠল মন। বললাম, কি ভেবেছিলাম আর কি হলো, এই অন্ধকার বন্দিশালায় পচে মরব বলেই কি এত কাঠখড় পুড়িয়েছি আমরা, এত কষ্ট সহ্য করেছি? চাঁদে আসার প্রস্তাবটা তুমিই দিয়েছিলে, কি হলো এসে? এর চেয়ে পৃথিবীতে বসেই তো ক্যাভারাইটের লাভজনক ব্যবসা করতে পারতাম আমরা। ক্যাভার কোনো জবাব দিল না, আমিও আর কথাটা বাড়ালাম না। অনেকক্ষণ নীরবে কেটে গেল, তারপর মুখ খুলল ক্যাভার, আপন মনে বলে যেতে লাগলো, সেলেনাইটরা ওটা খুঁজে পেলে কি করবে, কি করবে ওটা নিয়ে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিনিসটার গুরুত্ব বুঝতে পারবে কি ওরা? পারবে না। ওটা কি তাই বুঝে উঠতে পারবে না। যদি সে বুদ্ধি ওদের থাকতো তাহলে অনেক আগেই পৃথিবীতে যেত ওরা। এখানেই শেষ হল দ্য ফার্স্ট মেন ইন দ্য মুন উপন্যাসের দ্বিতীয় পর্ব। আগামী সপ্তাহে আপনারা শুনতে পাবেন এই উপন্যাসের তৃতীয় এবং শেষ পর্ব। আজকে তাহলে বিদায়, সবাই ভালো থাকবেন, নমস্কার।